Subscribe to Film Companion for your film fix. Hit the bell icon so you never miss an update. Hello, Srijitha. Welcome to Film Companion. Thank you. Srijitha, প্রথমে আমি টাইম ওয়েস্ট করব না, প্রথমে শুরু করছি যে 14th অক্টোবর একটা ল্যান্ডমার্ক, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ল্যান্ডমার্ক, কারণ দুটো জিনিসের জন্ম হয়েছিল। একটা হচ্ছে একটা নতুন ধরনের বাংলা সিনেমা, তার কমার্শিয়াল অ্যাকসেপ্টেবিলিটি, অ্যাট দ্য সেম টাইম সৃজিত মুখার্জির আবির্ভাব ঘটেছে। তো সেটা যদি তুমি বলো আর কি, যে এটা এটা ইনসেপশনটা কিভাবে হলো, মানে আমি নায়কের ডেফিনেটলি তুমি এটা ট্রিবিউট দিয়েছো, তার সাথে তোমার যেন একটা, মানে আমার মনে হয় যে ইন্দ্রনীলের ক্যারেক্টারটা অনেকটা যেন সৃজিত মুখার্জি নিজের, যে একটা ইনিশিয়ালি যখন ব্যাঙ্গালোর থেকে এসে করছে, তো সেই ব্যাপারগুলো, মানে যেটা লেখার প্রসেসটা কি হয়েছিল যদি একটু বলো প্রথমে। লেখার প্রসেসটা খুব ইন্টারেস্টিং ছিল আমার। অবভিয়াসলি নায়কটা ইজ ওয়ান অফ মাই ফেভারিট ফিল্মস, মানে অফ অল টাইমস, মানে অ্যাক্রস ল্যাঙ্গুয়েজেস, অ্যাক্রস কান্ট্রিজ। এবং আমার নায়কটা মাথার মধ্যে অলরেডি ওটা বদ্ধমূল অবস্থায় ছিল। এদিকে আমার গল্প বলার একটা খুব নেশা ছিল, নাটক করতাম, অবভিয়াসলি থিয়েটার করতাম, সিনেমা করার ইচ্ছে ছিল। আস্তে আস্তে সেই ইচ্ছেটা আরো বাড়লো যখন দেখলাম যে সিনেমার মাধ্যমে আমি আরো বেশি মানুষের কাছে পৌঁছতে পারবো এবং অনেক গল্প বলতে পারবো যেটা নর্মালি হয়তো বলা উইদিন দ্য কনস্ট্রেইন্টস অফ দ্য প্রসিনিয়াম। সেখানে তখন আমি অনেকগুলো স্ক্রিপ্ট লিখলাম। ইয়ো দেবী সর্বভূতেষু বলে স্ক্রিপ্ট ছিল, তারপরে ইনফ্যাক্ট চতুষ্কোণের আইডিয়াটা তখন থেকেই মাথায় ঘুরঘুর করতো। অটোগ্রাফ অরিজিনালি কিদ্দার বলে একটা হিন্দি স্ক্রিপ্ট ছিল আমার, সেই হিন্দি স্ক্রিপ্টটা থেকে আই লেটার মেড ইট টু অটোগ্রাফ। ইনফ্যাক্ট অটোগ্রাফের আগের নাম ছিল, ওয়ার্কিং টাইটেল ছিল সই, এবং সই এর পর নাম ছিল বিষয় চলত চিত্ত, চিত্র না চিত্ত, তারপর ফাইনালি গিয়ে আই রিচ অটোগ্রাফ। এবং এই স্ক্রিপ্টটা খুব প্রিয় ছিল আমার, কারণ ইট কুড পে ট্রিবিউট টু দ্য টু পিপল হু ইনফ্লুয়েন্স মি আ লট। একজন বছর উইথ অ্যাস্টাউন্ডিং সাকসেস, দ্যাট ইজ সত্যজিৎ রায়, দ্য মাস্টার, দ্য মায়াস্ট্রো, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ডিরেক্টর্স এভার, অথিওস, এবং শুধু ডিরেক্টর না, অথিও, মানে সে কি না সবই করতেন, জিনিয়াস যাকে বলে। আর আরেকজন হলো দ্য মেইন স্ট্রিম বাংলা মহানায়ক বলি, দ্যাট ইজ উত্তম কুমার। সো আই থিঙ্ক দ্য বেস্ট অফ টু ওয়ার্ল্ডস কেম টুগেদার ইন নায়ক। অলওয়েজ ডান দিস ব্যালেন্সিং অ্যাক্ট, মানে এটা যেটা আমি খুব কনসিয়াসলি যে করেছি তা নয়, আমি মানুষটাই একটু মানে বেস্ট অফ বোথ ওয়ার্ল্ডস গোছে, মানে আমার বড় হয়ে ওঠা, আমার বই পড়া, আমার সিনেমা দেখা, তো সেটার অবভিয়াসলি প্রতিফলন অটোগ্রাফে হয়েছে। এবং অটোগ্রাফ যে ছবিটিকে ট্রিবিউট দেয় নায়ক, সেটাও আমার মনে হয় দুটো খুব পৃথক, কিন্তু দুটোই খুব সাকসেসফুল, পৃথিবীর এক হওয়ার নাম নায়ক। তো সেই জায়গা থেকে অবভিয়াসলি কোথাও একটা আমার বৃহত্তর ফিলোসফি, বৃহত্তর দর্শন গল্প বলার, সেটা জড়িত। নায়কের প্রতি আমার অবসেশন জড়িত, এমন এমন হয়েছে যে আমার অনেক বন্ধু বান্ধব আছে জেএনইউতে, যার সঙ্গে দৈনন্দিন কথাবার্তা আমরা নায়কের ডায়ালগের মাধ্যমে বলতাম আর। সো ব্যাপারটা এতটাই ভেতরে আমাদের বদ্ধমূল ছিল। সো আই থট ইট ওয়াজ এ গ্রেট চান্স টু পে ট্রিবিউট। আর ফিল্ম উইদিন আ ফিল্ম এই স্ট্রাকচারটা, মানে ভেরি ফেভারিট স্ট্রাকচার অফ মাইন, বিট আকালের সন্ধানে, বিট এইট অ্যান্ড হাফ, বিট এনি ফিল্ম উইদিন আ ফিল্ম ইফ ইউ লুক অ্যাট, মানে তো সেখানে আমার মনে হয়েছিল এই ফিল্ম উইদিন দ্য ফিল্মের মাধ্যমে আমি এমন আরো অনেক গল্প বলতে পারবো যেটা একসাথে বলা হয়ে যাবে আর কি। কারণ আই হ্যাভ টু, ইউ হ্যাভ টু রিমেম্বার, আমি জানি না যে, মানে আমি সিরিয়াসলি ভাবিনি যে অটোগ্রাফ এতদিন চলবে বা এটা বাংলা সিনেমার ইতিহাসে ল্যান্ডমার্ক হবে বা হোয়াট এভার, মানে আমার ধারণা ছিল এক সপ্তাহ চলবে। আমি কোনোদিন আমার নাতি নাতনিকে গল্প করবো যে কোনো একদিন একটা বাংলা সিনেমা বানিয়েছিলাম, মানে হল থেকে এক সপ্তাহ পর নেমে যাবে, তারপর আই উইল ডু সামথিং এলস, পসিবলি আই উইল গো ব্যাক বিং অ্যান ইকোনমিস্ট কিংবা দ্য স্পোর্টস জার্নালিজম করব। বাট ইভেনচুয়ালি সেটা যখন 20 সপ্তাহ চললো, আই বিকেম ল্যান্ডমার্ক, আ ওয়াটারশেড, তারপর একের পর এক সিনেমা বানালাম, যখন মানুষের ভাল লাগলো, বুঝলাম যে আমার টেস্টের সঙ্গে বা
আমি তো সিনেমা প্রধানত আমার নিজের জন্য বানাই, আমার নিজের নিজেকে অডিয়েন্স হিসেবে মাথায় রেখে বানাই, সেটার সঙ্গে যখন অনেক অডিয়েন্সের মতের খুব মিরাকুলাসলি মিল হতে লাগলো, সিনেমাগুলো যখন সাকসেসফুল বা ওয়ার্ক করতে লাগলো বোথ মানে কমার্শিয়ালি অ্যাজ ওয়েল অ্যাজ ক্রিটিক্যালি অ্যাজ ওয়েল অ্যাজ ফেস্টিভ্যালে আবার ন্যাশনাল অ্যাওয়ার্ড এই সেই, তখন আমার মনে হলো যে আচ্ছা তাহলে ঠিক আছে এটাই করা যাক আর কি। এটা যখন আমারও বলতে ভাল লাগছে, গল্প মানুষের শুনতে ভাল লাগছে, তো সেই পথ চলা শুরুর নাম হলো অটোগ্রাফ। এবং অটোগ্রাফের স্ক্রিপ্টটা ইনিশিয়ালি যখন আমি অটোগ্রাফের স্ক্রিপ্টটা লিখলাম, লেখার পর অনেক ঘুরতে হয়েছিল, মানে অনেকের কাছে যেতে হয়েছিল, তখন এই কনসেপ্টটাই মানে এই ঘরানার ছবি যে অ্যাকচুয়ালি হতে পারে, মানুষ যে এটাকে ভালোবাসতে পারেন এটাই কেউ বিশ্বাস করতে চায়নি। সবাই আমি বলেছি এটা এটা কোনো প্রসপেক্ট নেই, এটা না ইধার কা না উধার কা, মানে আমার অ্যাকচুয়ালি সেকেন্ড কোশ্চেনটা এটা নিয়ে ছিল, আমার সেকেন্ড কোশ্চেনটা অ্যাকচুয়ালি এটা নিয়ে ছিল, তুমি এমনি আনসার দিয়েছো যে তুমি কনভিন্স করলে কি করে, এটা তো নয় তুমি ধরো যখন অটোগ্রাফ সাকসেসফুল হয়ে গেল তারপরে তুমি এক্সপেরিমেন্ট করছো, কিন্তু প্রথমবারে তুমি বুম্বাদাকে বা কনভিন্স করলে কি করে, বা মহেন্দ্র সোনিকে শ্রীকান্ত মহতাকে কনভিন্স করলে কি করে? অ্যাকচুয়ালি মহেন্দ্র সোনি শ্রীকান্ত মহতার কাছে অনেক পড়ে গেছে, তার আগে আমায় গোটা পাঁচেক প্রোডিউসার রিজেক্ট করেছে, এবং রিজেক্ট করার কারণটাই এটা ছিল, তারা বলছিল যে আরে ইয়ে তো মেইনস্ট্রিম নেই হ্যায় আর ইয়ে ফেস্টিভ্যাল ভি নেই হ্যায় মতলব ইয়ে কুছ ভি নেই হ্যায়, তো মতলব এটা মানে না ইধার কা না উধার কা আর কি, তো এরকম বলছিল একটা বলছিল। তো আমি তখন ওনাদের বলেছিলাম দেখুন আমি তো কোনো একটা জায়গায় মানে বিলং করার জন্য ছবিটা বানাচ্ছি না, মানে আমাকে যে এক ধরনের বাংলা ছবি বানাতে হবে, আমাকে যে আদৌ বাংলা ছবি বানাতে হবে এরকম তো কেউ আমার মাথা দিব্যি দেয়নি, আমার একটা গল্প বলার আছে, সেই গল্পটার জাত কি সেটা তার কৌলিন্য তার ক্যাটাগরি তার তার টার্গেট অডিয়েন্স এই সম্বন্ধে আমার কোনো ধারণা নেই, এবং আমি কোনো ধারণা রাখতেও চাই না, কারণ একটা খুব বড় কারণ সেটা হলো যে মানে আমি আজ অব্দিও রাখিনি, মানে যখনই আমি কোনো গল্প বলার কথা বা সিনেমা বানানোর কথা ভাবি কারা দেখবে আর কারা দেখবে না এই ব্যাপারে আমাকে লাকিলি চিন্তা করতে হয় না, অনেককে করতে হয় আমায় করতে হয় না বিকজ অফ দ্য সাকসেস, এবং যেটা অ্যাকচুয়ালি খুবই কোইন্সিডেন্টাল একটা ব্যাপার, মানে অ্যাক্সিডেন্টাল একটা ব্যাপার আর কি, মানে এতে আমার খুব একটা যে হাত আছে তা নয়, এটা একটা হয়ে গেছে একটা একটা কাকতালীয় ব্যাপার। তো এবার তো এই আমি তাদেরকে বুঝিয়েছিলাম যে দেখুন আমি আই ডোন্ট হ্যাভ আ টার্গেট অডিয়েন্স, আই ডোন্ট ইভেন নো হোয়াট কাইন্ড অফ ফিল্ম দিস ইজ, হাউ ইউ উইল categorize it, but I want to tell the story and I think people will like this story because I like this story and I feel that there are certain people shei population ta sombondhe ami jani na tar koto ta percentage kintu tara amar moto ni bhalobashen chobi dekhte ebong gaan shunte ebong tader krishti ba culture er moddhe oi high art low art er distinction ta ototo nei, tara লা নর্তেও দেখে লা ওয়ারিসও দেখে, টু কোট আ লাইন ফ্রম অটোগ্রাফ। তো এবার সেই জায়গা থেকে আমি তো অবভিয়াসলি তারা তখন হেসে উড়িয়ে দিয়েছিল, এন্ড খুব মানে বেসিক্যালি মানে যেটাকে পাতি বাংলা খিল্লি বলে প্রচুর খিল্লিও করেছিল, এ তো উড়ে এসে জুড়ে বসে যে ব্যাঙ্গালোর থেকে কিছু জানে না, হ্যাঁ কোনো আইডিয়া নেই সিনেমা সম্বন্ধে, সিনেমা ফিল্ম ক্যামেরা চোখে দেখেনি, সে গল্প বলতে চায় সে গল্প না আছে মাথা না আছে মুন্ডু, কোন টার্গেট অডিয়েন্স নেই, কি কে দেখবে ছবি, তো এরকম প্রচুর অপমান প্রচুর খিল্লি অনেক কিছু অনেক রিজেকশনের পর ফাইনালি ফাইনালি যেটা খুব মানে ইট রিয়েলি ওয়ার্কড ইজ একটা নারেশন, মানে তারা আমাকে নারেশন অবধিও পৌঁছতে দেয়নি আর কি, মানে তারা জাস্ট আইডিয়াটা শুনে, এবার আমি তারপর নারেশনের চান্সটা পাই চার পাঁচ জন রিজেক্ট করার পর, এবং সেখানে আমি যখন ওই ভেঙ্কটেশের পুরনো অফিস সেটা ওয়াটারলু স্ট্রিটে সেখানে গেছিলাম, তো পড়তে শুরু করি এবং মানে আমি কোনো একটা নন্দনার থ্রু দিয়ে আই গট দ্য কন্ট্যাক্ট নাম্বার অফ মনি এবং শ্রীকান্ত, আমার মনে হয় শ্রীকান্ত শ্রীকান্তের নাম্বারটা জোগাড় করেছিলাম, দেন আই ট্রাই টু গেট ইন টাচ, অনেক কষ্ট করে আই গট অ্যান অ্যাপয়েন্টমেন্ট এক ঘন্টার আই থিঙ্ক,
যে একটু তো আমি আই ওয়েন্ট দ্যাট ফুললি প্রিপেয়ার্ড, এবং আমি গিয়ে তারপর ওনাকে বলি যে আমার কিন্তু আমি কিন্তু ফুল ন্যারেশন দিতে চাই। ও একটু শ্রীকান্ত একটু মানে যে এক ঘন্টায় কি করে বললাম যে না হবে না এক ঘন্টায়, সো ইউ হ্যাভ টু গিভ মি মোর টাইম। আচ্ছা ঠিক আছে শুরু তো কিজিয়ে, তো শুরু করলাম। আমার মনে হচ্ছে ইন্টারভেল পয়েন্টে শ্রীকান্ত মণিকে ফোন করে ডেকে নিল যে এই ইধার আ এক কুছ সুননা হ্যায়। তো সে সব কাজ ফাজ ফেলে এলো। তারপর when the cinema মানে the film finished তখন শ্রীকান্ত বলল যে we are doing this, এবং এই নিয়ে তারপর কোনো আলোচনা হয়নি যে কি ব্যাপার কি যে we are doing this। তো তখন আমি তো খুব খুশি, খুব ভালো, নাইস, মানে the biggest producer in this part of the country। তখন শ্রীকান্ত খুব ইন্টারেস্টিং জিজ্ঞেস করছে ডিরেক্ট কে করবে, এইটা শুনে আমি একটু চমকে গেলাম যে ডিরেক্ট মানে 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 খুব ভালো স্ক্রিপ্ট, দারুণ স্ক্রিন প্লে এন্ড এভরিথিং, খুব ভালো, কিন্তু তুমি কোনো ডিরেক্টরের কথা ভেবেছো মানে কাকে দিয়ে ডিরেক্ট করাবে বা কি? আমি বললাম এটা তো আমি তো বললাম এটা তো পৃথিবীতে একজনই ডিরেক্ট করতে পারে, সেটা হলাম আমি। এইটা শুনে মানে একটু সাউন্ড ইজ লাইকলি অ্যারোগেন্ট, অ্যাবসলিউট নিউ কামার, কিন্তু আমি তখন দেখলাম ইটস মেক অর ব্রেক, মানে এটা 2020 এর লাস্ট 4 ওভার আর কি, তখন ঠুকে খেলার কোনো মানে হয় না। হ্যাঁ তো আমি বললাম যে এটা তো পৃথিবীতে একজনই করতে পারে আমি। তখন বললাম যে কেন এরকম বলছো? তখন বললাম দেখুন যে সিনেমাটা তো অলরেডি বানানো হয়ে গেছে, মানে এটা তো ইটস অলরেডি মেড। তখন বলছে ও আচ্ছা মানে এটা কি রিমেক? বলছে না না রিমেক না, এটা ইট হ্যাজ বিন মেড ইন মাই মাইন্ড, এবং আমার মাথায় আমি এই সিনেমাটা লাস্ট 1.5 থেকে 2 বছর রোজ রাত্রে দেখি। So I just need to put it on screen. মানে আমি সিনেমাটা হয়ে গেছে, সিনেমাটা আমার মাথা থেকে জাস্ট পর্দায় ট্রান্সফার করতে হবে। তো তার জন্য আমার মনে অন্য কারোর দরকার নেই, এটা আমি করতে পারবো, মাথাটা আমার, হোপফুলি সেখান থেকে পর্দাতেও আমি যেতে পারবো আর কি উইদাউট এনি হ্যাসল। সো আমি জানি না সেটা মানে মানে সেটা শুনে কি তার মনের অবস্থা হয়েছিল। দে ডিসাইডেড ওকে ফাইন দিস গাই ইজ সেইং সো লেটস let's give it a shot, let's give him a chance. To ei bhabe shuru hoy. Tarpor bummadar sathe ekta appointment, bummada tokhon Houseful er shooting korchilen, Bapparito Bondhobadhyay Houseful. So ami gelam to bummada, bummadar nam number tao Nandana jobar kore diyechilo. So Nandana basically mane autographer EP er kajo koreche apart from the actress, ei shobar number jobar kore diye এমন করে তো গেছি দেখা করতে। তো এমনি মেকআপ ম্যানের বাইরে দাঁড়িয়ে আছি, তো বুম্মাদা বেরিয়েছে মেকআপ ম্যান, হ্যাঁ কি বলছে যে না আমি ওই কথা ছিল ওই একটা স্ক্রিপ্ট নিয়ে একটু নন্দনার রেফারেন্স নিয়ে। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ, তো তুমি না ভাই বৃহস্পতিবার এসো, আজকে না শুটিং চলছে তো আর খুব অনেকগুলো সিন জমে গেছে, তো একটু টাইম লাগবে। আমি বললাম যে বুম্বাদা আমি কোনো অসুবিধা না আমি ওয়েট করছি। বলছে না কিন্তু না অনেকক্ষণ ওয়েট করতে। বললাম না নো প্রবলেম, আমি অনেকক্ষণ ওয়েট করছি বিকজ আমি জানি না বৃহস্পতিবার কি হবে, মানে আমি আই ডোন্ট ওয়ান্ট টু ওয়েট টিল থার্সডে, সেই মতো মঙ্গলবার ছিল যে আমি দুদিন ওয়েট করতে চাই না বিকজ আমি জানি না দুদিনে কি হবে। তো আমি আজকেই আপনাকে শোনাতে চাই, এবং বলুন না কতক্ষণ ওয়েট করতে। বলছে না ঘন্টা 2-3 তো করতেই হবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে নো প্রবলেম আমি করছি। আমি 3 ঘন্টা ওয়েট করেছিলাম, কোনো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, বারবার স্ক্রিপ্টটা নিজে পড়ছি একবার ভালো করে করে। তো লেনি কেম ব্যাক এন্ড সেড চলো তাহলে আমাদের আমি বাড়িতে গিয়ে বসে পড়ি আমরা ইয়ে করি। তো হঠাৎ স্টুডিওর লোকজন দেখলো যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এটা আন করা অচেনা নতুন ছেলেকে তার গাড়িতে বসিয়ে ড্রাইভ করে নিয়ে গেল তার বালিগঞ্জের বাড়িতে। তো যাই হোক বালিগঞ্জের বাড়িতে গিয়ে পড়া শুরু হলো, এ হলো সে হলো। তো শেষ হওয়ার পর মুম্বাসা করবো কি করবো না কবে মানে ওইসবের মধ্যে আলোচনায় যায়নি, স্ট্রেট চলে গেছে যে তাহলে এটা আমরা কবে করছি, কিভাবে করছে, কবে করছি। তো আমি বললাম যে আমি তো অলরেডি শ্রীকান্ত মমতা এবং মহেন্দ্র সোনিকে শুনেছি, ওনাদের খুব ভালো লেগেছে, সো ডেট তাহলে ঠিক আছে ওকে ফাইন। তো মুম্বাদা বুঝলো যে প্রিপেয়ার্ড হয়ে এসছে, মানে এরম নয় যে মানে আমাকে অ্যাপ্রোচ করেছে তারপর আমাকেই বলেছে প্রোডিউসার জোগাড় করে দিন এই সেই, এ ইন্ডিপেন্ডেন্ট আমাকে অ্যাজ অ্যান অ্যাক্টর অ্যাপ্রোচ করেছে, আলাদা হোমওয়ার্ক করে এসছে, প্রোডিউসার
ব্যবস্থা করছো, ইজ প্রিপেয়ার, তো সেখান থেকে রাজি হওয়া এবং তারপর ইভেন্চুয়ালি ওয়ার্কশপ, অনেক আলোচনা কিভাবে কি হবে না হবে, তারপর হয়ে গেল ছবিটা আর কি, মানে জাস্ট ভেরি ভেরি, এই তো সেদিনকার ঘটনা টাইপস। শ্রীজিৎ, আমি যেটা বলতে চাই যে অটোগ্রাফের কথা যখনই আমরা বলি, মানে আমি তোমাকে ফার্স্ট বলছি, আমি তখন স্কুলে ছিলাম, অ্যান্ড দ্য ফার্স্ট থিং দ্যাট ক্লিকড ওয়াজ আমাকে আমার মতো থাকতে দাও, মানে দ্যাট সং বিকেম সাচ এ রেজ, মানে সব এজ গ্রুপের লোকে শুনছে, মানে এখনো টিল টুডে, মানে গানগুলো আই থিঙ্ক বিশাল ওয়ার্ড করে, ওটাই প্রচুর দর্শককে নিয়ে গেছে যে কি ব্যাপার, প্রতিটা হিউজটাই পুরোটা ওই ওই অ্যালবামটা কিভাবে ক্রিয়েট হলো অনুপম রায়ের সাথে, সুজিৎ মুখার্জি অনুপম রায় জুটি, মানে এই ব্যাপারটা, সেটার একটা ব্যাঙ্গালোরের ইতিহাস আছে। মানে প্রথম কথা, আমার গল্প বলার মধ্যে মিউজিক হ্যাজ অলওয়েজ বিন আ ভেরি ভেরি বিগ ফ্যাক্টর। মানে আমার, আমি ওই ভরত নাট্যশাস্ত্র থেকে অনুপ্রাণিত, আমার মনে হয় না যে দ্য ওয়েস্টার্ন নোশন অফ যে মিউজিক্যাল একটা আলাদা জনরা, এবং এমনি নর্মাল স্টোরি টেলিং এর মধ্যে গানের ব্যাপারে তারা একটু ভুরু কুচকায় ঠিকই পশ্চিম, কিন্তু আমার, আমি খুব প্রাচ্যবাদী এই 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 ব্যাপারে, এবং আমার মানে এটা আমাদের খুব ইন্টারেস্টিং একটা ট্রেডিশন, এবং আমার গানের মাধ্যমে গল্প বলতেও খুব সুবিধা হয়, এরকম অনেক কিছু আমি, অনেক মুহূর্ত, অনেক অনুভূতি, অনেক জায়গায় আমার চিত্রনাট্যকে এগিয়েও নিয়ে যাই আমি গানের মাধ্যমে। আমি একটা সিন লেখার বদলে আমি একটা গান লিখি বা একটা গানের প্রয়োগ করি, এবং একটা মন্টাজ সেটায় ইউজ করি। তো সেই গান কি হবে, আমার প্রথম ছবির গান কি হবে, সেটা অবভিয়াসলি আমাকে অনেকবারই ভাবিয়েছিল, কিন্তু আগেন এটাও না খুব ইনস্টিংক্টের ব্যাপার, একটা ওয়েভলেন্থ এর ব্যাপার। তো ব্যাঙ্গালোরে আমার মনে আছে রঞ্জন ঘোষালের বাড়িতে আমার দেখা হয়েছিল একটি যুবকের সঙ্গে, যার নাম হলো অনুপম রায়। এবার অনুপম কিন্তু মানে খুব খুব খুবই মানে প্রথম গানটাতেই আমাকে, প্রথম গান আমার মনে আছে আলস্য গিয়ে শুনিয়েছিল, প্রথম গানেই না আই ওয়াজ লাইক টোটালি ফ্লোড, এবং আমি বলেছিলাম যে দেখ কোনোদিন যদি, মানে মানে কোনোদিন যদি আমি ছবি বানাই, তুই আমি, মানে আমরা কাজ করবো একসাথে, করবই। তো সেই জায়গায় যখন এই কথাটা আমি তোকে বললাম, এবং তারপর ইভেন্টুয়ালি যখন অটোগ্রাফ করছি আমি, আমার অবভিয়াসলি ঠিকই ছিল যে আমরা একসাথে কাজ করব, কিন্তু সে আমার এখানে একটা ব্যাপার ছিল, অনুপমকে কেউ চেনে না। এবার আমাকে প্রযোজকরা বলছেন দেখো তুমিও নতুন, হ্যাঁ, এবার তোমার মিউজিক ডিরেক্টর যদি নতুন হয়, মানে পুরো ব্যাপারটাই নতুন, তাহলে একটু বেশি রিস্কি হয়ে যায় না? তখন আমি বললাম যে ঠিক আছে, লেটস হেজ দ্য রিস্ক, লেটস মেক আ স্প্লিট অ্যালবাম। স্প্লিট অ্যালবাম মানে আমরা প্রতিষ্ঠিত কাউকে নিই, যে যারা মানে আপনাদের যেটা মনে তখন বলে যে আমরা ইউজুয়ালি ঋতুপর্ণ ঘোষের ছবিতে দেবজ্যোতি মিশ্রর সঙ্গে কাজ করি, মানে এই একটু অন্যরকম বাংলা ছবিতে দেবুদার, আমার দেবুদার কাজ দারুণ লাগে, তখন মেকপিয়নের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তার দিস্তার শুনে আমরা বড় হয়েছি, তো দেবজ্যোতি মিশ্র পাতাল ঘর শুনে আমরা, মানে আই সেড লাভলি, মানে ফ্যান্টাস্টিক, মানে ইজ ব্রিলিয়ান্ট। কিন্তু আমারও একজন প্রতিনিধি আছে, তার দুটো গান আছে, সেই দুটো গান কিন্তু অ্যালবামে রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, কি প্রতিনিধি? না, অনুপম রায় হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার, ব্যাঙ্গালোরে থাকে, এবং তার কি গান, না দুটো গান আমাকে আমার মতো থাকতে দাও, আর বেঁচে থাকার গান। বেঁচে থাকার গান আমি অনেকদিন আগেই অনুপমের সঙ্গে আমরা যখন জ্যাম করতাম একসাথে, আমাদের ব্যাঙ্গালোর ইনফ্যাক্ট একসাথে একটা ব্যান্ডও ছিল, সেখানে অনুপম ছিল, প্রিয়ম ছিল, সপ্তর্ষি ছিল, সোমনাদি ছিল, সোমনা গুরু ঠাকুরটা ছিল, তো সেই ব্যান্ডের নাম ছিল নাগরিক। আমরা ইনফ্যাক্ট সুমন দার জন্য একটা ট্রিবিউট কনসার্ট করেছিলাম, এমনি আমরা পারফর্মও করতাম পুজোয়। সো সেই এবার সেই গানের দল বা ব্যান্ড বা যায় বলে, তার মধ্যে থেকে অনেক সময় জামিয়ে এবং অনুপম তার নিজের লেখা এবং কম্পোজিশনের গানও প্রচুর শোনা, তার মধ্যে বেঁচে থাকার গান আমি শুনেছিলাম। বেঁচে থাকার গান আমার খুব প্রিয় গান ছিল, এবং ওটা আমি ধরেই রেখেছিলাম যে ইউজ করব। আমার মনে হচ্ছে অঞ্জন দত্তের একটি চডিয়া মেমোরিয়াল হলে বোধহয় একটি প্রোগ্রাম ছিল, তাতে অনুপম গট দ্য চান্স টু ওপেন দ্য কনসার্ট করে। মানে হয় না, বড় শিল্পীর আগে লোকাল শিল্পী প্রথমে একটা দুটো গান করে, তো অনুপম তখন লোকাল শিল্পী ছিল, তো লোকাল শিল্পী ওপেন করবে একটা দুটো গান। অনুপম সেদিন
আমাকে আমার মতো থাকতে দাও গানটার মুহূর্ত করলো। আমি ছিলাম অর্গানাইজিং কমিটির অংশ ছিলাম, সো আই ওয়াজ ইন দ্য কনসোল বেসিক্যালি। আমি গানটা শোনার পর আই ওয়াজ সো স্টান, আমি তারপর অন্যকে বলি যে এই গানটা তো থাকবেই থাকবে, মানে এই গানটা কিছু করার নেই। ইনফ্যাক্ট তারপর গানটা আমরা যখন রেকর্ড করি, এটাও একটা খুব মজার গল্প। রেকর্ড করার পর আমি দেবুদাকে শোনা, দেবুদা বললো যে হ্যাঁ ঠিক আছে, কিছু কিছু জায়গায় একটু মানে একটু পিচ কারেক্ট করতে হবে, শুটটা একটু পিছলেছে কিছু কিছু জায়গা, তো আমরা করে নিই কারেক্ট, মানে হ্যাঁ ঠিক আছে করে নিই। আর রেকর্ডিংটাও একটু ভোকালসটা কোথায় রেকর্ড করা, বলে না প্রিয়মের একটা বাড়ির সেট আপ আছে, বাড়ির সেট আপে আমরা রেকর্ড করেছি। আচ্ছা, স্ক্র্যাচ হিসেবে খুব ভালো, তবে আমরা অবভিয়াসলি এটাকে প্রপারলি ভালো করে স্টুডিও রেকর্ড করবো, ঠিক আছে। এইবার স্টুডিও রেকর্ডিং হয়েছে, স্টুডিও রেকর্ডিং হওয়ার পর বেশ তিন চারটে আমি শুনলাম, হ্যাঁ তিন চারখানা টেক শুনলাম, তোমার কিছুতেই ওই ম্যাজিকটা হচ্ছে না যে ম্যাজিকটা ওই অরিজিনাল স্ক্র্যাচে ছিল। এবার দেবুদা বলছে কি হচ্ছে না বলতে, রান্নায় কি হচ্ছে না, অনুপম বলছে যে কি মানে বুঝতে তোমার কি, আমি ইভেনচুয়ালি তখন বুঝলাম যে না এটা না কিছু কিছু মুহূর্ত হয় গলাটা কিছু কিছু ভাবে কিছু কিছু জায়গা হয়তো একটু ভেঙেও যায়, না এই নানানার আরতিটা বা আকুতিটা এমন ভাবে ভেতর থেকে একসময় বের হয়ে যে সেটাকে না আর মানে এটা একটা অভিনেতার বেস্ট টেক এর মতো, বেস্ট শট এর মতো, সেটা আর রিপিট করা যায় না। এটা আমার শুটিং এর সময় বহুবার হয়েছে, মানে বহুবার, তারপর আমি সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ ষোলোটা টেকও নিয়েছি, কিন্তু ওই টেকটা মতো আর হয় না। তো ওরকম এক কিছু কিছু টেক হয় অভিনেতাদের গায়কদের, এরকম একটা টেক কিন্তু আমাকে আমার মতো হয়ে গেছিল, এবং মিউজিক্যালি সেটা অনেক প্রবলেম থাকা সত্ত্বেও আই ইনসিস্টেড দেবুদা আমার এই রেকর্ডিংটাই চাই। দেবুদা বলছে এটা তো মানে সাউন্ড কোয়ালিটি সাফার করবে লোকে শুনে কি, আমরা যেন দেখো তোমায় আমি বলছি মানুষ অ্যাট দি এন্ড অফ দে তো গানটা তো কানের নয়, গানটা প্রাণের, মানে কান দিয়ে ঢোকে কিন্তু অ্যাকচুয়ালি যায় প্রাণে, যেখানে প্রাণ আছে সেখানে কানটা একটু আপোষ করে নেবেই, ওটা কোনো অসুবিধা হবে না। মানে আজকে যদি আমরা একটা ভাঙাচোড়া রেডিওতেও একটা কিশোর কুমারের গান শুনি, সেটা তো আমাদের নেক্সট সাত দিন মাথায় থেকে যায়, কেন থেকে যায়, এটা প্রযুক্তি আর যুক্তি আর এগুলোর থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হলো সোল। সো ওই টেকটা না একটা সোল ছিল, সেই সোলটা আই ওয়ান্টেড টু রিটেইন, এবং দ্যাটস হাউ দ্য অরিজিনাল স্টুডিও ভার্সন মানে ব্যাঙ্গালোরের হোম স্টুডিওতে রেকর্ড করা ভার্সনটাই কিন্তু আমরা শুনি অ্যাজ আমাকে আমার মতো থাকতে দাও। তাই জন্য ইটস নট পিচ কারেক্টেড, কিছু কিছু জায়গায় পিচিং এ গন্ডগোলও আছে, কিন্তু উই কেপ্ট ইট দ্যাট ওয়ে বিকজ ওই অনুভূতিটা রিপ্লেস করা যাচ্ছে। মানে একটা কথা আছে যে ফেলিয়ার টিচ ইউ আ লট অফ থিংস, সাকসেস ইজ নট আ গুড টিচার। তো তুমি মানে লাস্ট 10 বছরে খালি সাকসেস দেখেছো, মানে দেয়ার ওয়াজ লট অফ সাকসেস ইউ হ্যাভ সিন, মানে ইউ আর ফার্স্ট বয় এরকম বলা হয় তোমাকে, তো তোমার মানে মানে এই সাকসেস থেকেও কি মানে সাকসেসও কি তোমায় কিছু শেখায়, মানে এটাই আমি জানতে চাই যে এত সাকসেসফুল এটা কি প্রেসার ক্রিয়েট করে? অ্যাবসলিউটলি না, আমার আমার মনে হয় না যে অনলি সাকসেস অনলি ফেলিয়ার টিচেস ইউ, সাকসেস অলসো টিচেস ইউ আ লট, এন্ড ইট হ্যাজ টট মি অলসো, এন্ড ফেলিয়ার হ্যাজ অলসো টট মি, ইটস নট দ্যাট আই হ্যাভ নট ফেইলড, নির্বাক ফেইলড এট দ্য বক্স অফিস, পরে নাও ইট হ্যাজ বিকাম আ কাল্ট ফিল্ম, যে কোনো সিরিয়াস ফিল্ম ম্যাগাজিনের টপ 10 আমি নির্বাক দেখতে পাই, নির্বাকের কোনো পোস্টার পোস্ট করলেই সাথে সাথে হাজারখানা লাইক পড়ে যায় এবং এভরিওয়ান সেজ এটা আপনার বেস্ট ছবি, এটা আপনার, তো এখন কাল্ট হয়েছে নির্বাক, সেই সময় তো ছিল না, এবং দ্যাটস আ ফেলিয়ার, দ্যাটস আ বক্স অফিস ফেলিয়ার, দ্যাটস আ ফেলিয়ার আই এম ভেরি প্রাউড অফ বাই দ্য ওয়ে অ্যাকচুয়ালি, কারণ আমি আমি জানতাম ইট উইল নট ওয়ার্ক এট দ্য বক্স অফিস, এবং যখনই কোনো প্রেডিকশন মিলে যায় খুব আনন্দ হয় না একটা, যে ইউ নো জাস্ট নো দ্যাট কোন সময়ে কোন গল্পটা জন্য ঠিক নয়, তা সত্ত্বেও তোমার জাস্ট গল্পটা বলতে ইচ্ছে করছে এবং তুমি বলছো, কারণ তোমার পাশে তোমার প্রযোজক দাঁড়াচ্ছে এবং সে বলছে যে ঠিক আছে তুই তো আমার পরপর 6টা ব্লকবাস্টার দিয়েছিস, তুই একটা ডিপ্লোমা ফিল্ম বানা, কোনো অসুবিধা নেই। তো সে ইয়ারকি মেরে শ্রীকান্ত নির্বাককে আমার ডিপ্লোমা ফিল্ম বলে,
তো যাই হোক, তো আমি তো এরকম প্রযোজকও পেয়েছি, এরকম মানুষও পেয়েছি যারা এই সাপোর্টটা করেছে জেনে দ্যাট ইট উইল বি আ ফেলিওর। তো সেই অর্থে তো বক্স অফিসের নিরিখে তো ডেফিনেটলি ফেলিওর। বেগম জান জাস্ট অ্যাবাউট ব্রেক ইভেন, মানে একদম টায় টায়, সেটাকে ফেলিয়ারই বলা চলে। সাকসেস বাকিটা হ্যাঁ ঠিক, কিন্তু সাকসেস ফেলিয়ার দুটোর থেকেই না অনেক কিছু শেখা যায় এবং আমি শিখিও। সাকসেস প্রথম কথা একটা খুব বড় জিনিস আমার শেখায় যে সাকসেস খুব ফিকল, খুব ফিকল ইন দ্য সেন্স, আমার ক্ষেত্রে হয়তো নয় কিন্তু আমি চারপাশে অনেক সাকসেসফুল মানুষকেও তো দেখি এবং তারা যখন সাকসেসফুল আর হন না তারপর মানে কিছুদিন পর তাদের সেই ধারাবাহিকতাটা ধরে রাখতে পারেন না। এরকম লাস্ট 10 বছরে অনেকেই আছেন যারা ভয়ঙ্কর ভালো শুরু করে কোথাও একটা থিতিয়ে গেছেন বা মানে কাম ব্যাকও করছেন না, লস দ্য টাচ গোছেন আর কি। সেই জিনিসটা কোথাও না কোথাও একটা আমার মনে হয়, দেখো শিল্পী মাত্রই চেঞ্জ হবে, তার সিনেমা করার স্টাইল চেঞ্জ হবে, গল্প বলার স্টাইল চেঞ্জ হবে, কিন্তু কিছু অ্যাবসলিউট প্যারামিটার্স অফ সাকসেস আছে যেগুলো যেগুলো খুব হার্ড কোর, মানে যেগুলোর মধ্যে কোনো আপেক্ষিকতা কাজ করে না। সো বক্স অফিস সাকসেস ইজ সামথিং লাইক দ্যাট, ফেস্টিভ্যাল অফিসিয়াল নমিনেশন লরেল ইজ সামথিং লাইক দ্যাট, ন্যাশনাল অ্যাওয়ার্ড ইজ সামথিং লাইক দ্যাট। তো এবার সেই কনস্ট্যান্ট প্যারামিটার্স অফ সাকসেস ধারাবাহিকভাবে ধরে যারা রাখতে পারেননি তাদের ইনিশিয়াল সাকসেস দেখে আমি অনেক কিছু শিখেছি। যে একটা প্রথম কথা যেটা শিখেছি যে ইউ শুড নেভার ট্রাই টু রিপিট হোয়াট ইউ আর গুড অ্যাট, বিকজ দেন ইউ আর ট্রাইং টু দেন ইউ আর ট্রাইং টু লিভ অফ আ টেম্পলেট অর আ ফর্মুলা উইচ ইজ উইচ নেভার ওয়ার্কস, দেন ইউ আর নট বিং ট্রু টু ইউর ক্রাফট। মানে আমি 22শে শ্রাবণ করার পর 23শে শ্রাবণ, 24শে শ্রাবণ থেকে শুরু করে 30শে শ্রাবণ অবধি করার রিকোয়েস্ট এসেছিল কিন্তু আমি করিনি, আমি একটা সম্পূর্ণ ভিন্ন হেমলক সোসাইটি করেছি। হেমলক সোসাইটির পর আমার ওয়েডলক সোসাইটি, শাইলক সোসাইটি এরকম প্রচুর করতে বলা হয়েছিল, আমি করিনি, আমি সম্পূর্ণ ভিন্ন একটা মিশর রহস্য করেছি। সো আমার কনস্ট্যান্টলি মনে হয় যে ডু নট রেস্ট অন ইউর লরেলস, গো আউট অ্যান্ড এক্সপেরিমেন্ট, নানান রকমের গল্প বলা উচিত, কারণ আমি নানান রকমের গল্প যেহেতু দেখতে ভালোবাসি আমার নানান রকমের গল্প বলাটাও একটা কর্তব্য, সেটা আমি খুব ভাবে, এবং হয়তো তার মধ্যে কিছু ওয়ার্ক করবে কিছু ওয়ার্ক করবে না, কিছু হয়তো কিছু মানুষের জন্য ওয়ার্ক করবে কিছু মানুষের জন্য করবে না। There are lots of people who love Zulfikar. Zulfikar আমার একটা সম্পূর্ণ নতুন সেকশন অফ দর্শক সৃজিত মুখার্জির সিনেমা দেখতে শুরু করেন যারা, ও বাবা আপনি আকেল ছবি বানান না, আপনি এন্টারটেইনিং ছবিও বানান, ও আচ্ছা। There is a section who hated Zulfikar, তারা বলছে না এটা বস তুমি এরকম ছবি কেন বানাবে, তুমি এরকম মার দাঙ্গা কমার্শিয়াল। হ্যাঁ তো দু ধরনেরই মানুষ, কিন্তু এবার তারা যখন আবার একজিসিল রাজা দেখছে বা বিঞ্চিদা দেখছে বা তারা যখন গুমনামি দেখছে তারা আছে হ্যাঁ এই তো পুরনো ছিল, কিন্তু এট দ্য সেম টাইম এটা ভুললে চলবে না, আমরা কিন্তু আমি কিন্তু নতুন কিছু মানুষকে আমার দর্শক মানে নতুন কিছু মানুষকে পেলাম আমার দর্শক হিসেবে। সো এই কন্টিনিউয়াস এক্সপেরিমেন্টেশনে যেটা হয়েছে মানুষ প্রচুর মানুষের নানান ভালো লাগার কোনো না কোনো জায়গায় আমার সিনেমা ছুঁতে পেরেছে, এই ছুঁতে পাওয়াটার ব্যাপারে আমি খুবই লাকি, মানে আমি বলছি না এটা একদমই, আমি তো জানতাম এরকম হবে একদম জানতাম না, কোনো আইডিয়া ছিল না, কমপ্লিটলি কোইনসিডেন্টাল একটা ব্যাপার। হ্যাঁ উইচ ইজ ভাই প্রত্যেকটা সিনেমা করার সময় আমি ভাবি দিস কুড বি মাই লাস্ট ফিল্ম, অ্যান্ড আই ডু ইট উইথ এনথুজিয়াজম যে দিস ইজ মাই ফার্স্ট ফিল্ম। এই দুটো একসাথে যতক্ষণ না তুমি ভাবছো কোন সিনেমা করতে যাওয়াটাই ঠিক না, ইট শুড হ্যাভ দ্য মানে এনার্জি অফ আ ফার্স্ট ফিল্ম অ্যান্ড দ্য ফিলোসফিক্যাল ডিস্টেন্স অফ আ লাস্ট ফিল্ম। তো এই এই জিনিসটা আমি করেছি এবং সেখানে সেই জায়গা থেকে অনেক কিছু শিখেছি, যে ইউ ক্যান রেস্ট অন ইউর লরেলস, ইউ ক্যান রিপিট ইউর সেলফ, সাকসেস ফেলিয়ার দুটোই, কিপলিং এর খুব বিখ্যাত লাইন আছে যে সাকসেস আর ফেলিয়ার দুটোই ইম্পোস্টার, দুটোকে একভাবে যদি ট্রিট করতে পারো তবে তুমি মানুষ হয়েছো। সো সেটাই চেষ্টা করেন, দুটোকে একভাবে ট্রিট করার চেষ্টা করে। আর সবচেয়ে বড় কথা যেটা, গুরু এদেশে পথের পাঁচালী হয়েছে, সত্যজিৎ রায় ছবি করেছেন এখানে, তপন সিংহ ছবি করেছেন এখানে, আমার মনে হয় নিজেকে সিরিয়াসলি না নেওয়াটাই সবচেয়ে মঙ্গল, এবং তাই জন্য আমি নিজেকে খুব একটা সিরিয়াসলি নিই না। আমি
যেমন ক্রিকেট দেখতে ভালোবাসি, ক্রিকেট খেলতে ভালোবাসি, আমি সিনেমা করতে ভালোবাসি, তাই সিনেমা করি। এবার আমার প্রত্যেকটা কাভার ড্রাইভে কি আমি গাভাস্কার বা কোহলিকে দেখতে পাচ্ছি এই ধরনের ক্রিটিক্যাল অ্যানালিসিস এ আমার কোনো আগ্রহ নেই, সেটা আমি বাকিদের জন্য ছেড়ে দিই। এবং আমি কোনো ট্যাগ, এই যে ফার্স্ট বয় ট্যাগটা, এটা আমার দেয়া নয়, এটা একটা মিডিয়া থেকে জেনারেটেড ট্যাগ, আমি এটা কোনোদিন বলিও নি আমি ফার্স্ট বয়। কারণ প্রথম কথা, এটা কোনো ক্লাসরুমই নয়, এখানে আলাদা আলাদা প্রচুর মানুষ নিজেদের মতো করে গল্প বলছে, সবার একটা কম হোক বেশি হোক লম্বা হোক মেটে হোক একটা দর্শক কুল আছে যাদের তার ছবি ভাল লাগে। এবং এই ইকোসিস্টেমটা মজাটাই হলো যে এভরিওয়ান ইজ ক্রিয়েটিং সামথিং অফ দি আদার অ্যাজ পার দেয়ার ওন টেস্ট এন্ড প্রেফারেন্স। আমার মনে হয় যে এইটাই ভালো, মানে এরকম ভাবেই থাকা উচিত। খুব একটা হার্ড হিটিং কনভারসেশন হয়ে গেল, একটু একটু লাইট করি। তুমি একটু আগে একটা ফিল্ম নিয়ে কথা বলছিলে, আমি তোমার আপকামিং কিছু প্রজেক্ট নিয়ে কোয়েশ্চেন আছে এরপর, যেগুলো ফ্যান্সদের জন্য, মানে ফ্যান্সরা খুব কমেন্ট করে আর কি সেই জন্য। বাট তার আগে আমি একটা ঘটনা, ওই 2016 এর জিজ্ঞেস করতে, তুমি জুলফিকার নিয়ে বলছিলে, তো এইটা নিয়ে একটা খুব বেরিয়েছিল আর্টিকেল যে ইউ ওয়ান্টেড টু কাস্ট মানে দেব, জিৎ, প্রসেনজিৎ একসাথে তিনজনকে, তো জিৎ না এক্সাক্ট রিজনটা কি? মানে কখনো শুনি যে দ্য রেমুনারেশন ওয়াজ ভেরি হাই, কখনো শুনি যে সেই সময় তার একটা নিজের ফিল্ম বেরোচ্ছিল বলে ক্ল্যাশ হয়ে যাচ্ছিল, তো অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন্ড? আর সেখান থেকে নেক্সট কোয়েশ্চন, তুমি অ্যাকচুয়ালি একটা ছবি করছো না? হ্যাঁ, সো ইট ওয়াজ অ্যাকচুয়ালি আ কম্বিনেশন অফ আ লট অফ ফ্যাক্টরস, মানে ইট ওয়াজ নট অনলি ওয়ান ফ্যাক্টর, রেমুনারেশন ওয়াজ আ ফ্যাক্টর, পজিশনিং ওয়াজ আ ভেরি বিগ ফ্যাক্টর, দ্য হাউ উইল আই পজিশন দ্য ক্যারেক্টার অফ জুলফিকার। সো মানে ইনিশিয়ালি আমি ভেবেছিলাম জিৎ যদি জুলফিকার করে তাহলে বুম্বাদাকে যদি আমি বশিরটা, ইন দ্য বুম্বাদা ওয়ান্টেড টু প্লে বশির, কারণ বশির বুম্বাদার কাছে সবচেয়ে অ্যাট্রাক্টিভ মনে হয়েছিল অ্যাজ অ্যান অ্যাক্টর, তো দ্যাট ওয়াজ সামথিং। তো অনেক কোনো ফ্যাক্টর ছিল, ইট ওয়াজ আ লট অফ ফ্যাক্টরস, বাট আ লট অফ ফ্যাক্টরস, আ কম্বিনেশন অফ ফ্যাক্টরস, একটা ছিল অবভিয়াসলি রেমুনারেশন, একটা ছিল পজিশনিং, একটা ছিল ডেটস, এই সব কিছু মিলিয়ে গিয়ে সামহাউ ইট ক্লিক। জিতের সঙ্গে আমার হিস্ট্রি, মানে জিৎ ওয়াজ সো নাইস এন্ড সো কাইন্ড, ওকে একবার রিকোয়েস্ট করেছিলাম হেমলক সোসাইটির সময়, হি ডিড আ ভেরি ভেরি নাইস ক্যামিও ফর মি ইন হেমলক, and she cameo he is so good. I always thought je ei je jara commercial obhineta obhinetri hishebe tagged hoye jay na ba stamped hoye jay abar tapo taderke niye lokjon ektu heo kore ba nichu choke dekhe, ei intellectual elitism er jobab ekmatro holo ekta bhalo chitronatto take ekta prochondo bhalo role dewa, ebong rituda je bhabe poem prosenjit ke প্রসেনজিৎ করেছেন সেইভাবে আর কি, তাদেরকে রিইনভেন্ট করা, যেভাবে চতুষ্কোণে চিরঞ্জিতকে আমি রিইনভেন্ট করেছি, সো সেইভাবে রিইনভেন্ট করা। এবং সেই রিইনভেনশন আমরা দেখেছি দেব সেই রিইনভেনশনে এত ভালো করলো, মার্কাস, আই থট হি ওয়াজ ব্রিলিয়েন্ট অ্যাজ মার্কাস, এবং শুধু জুলফিকার না, দেব হ্যাজ অলওয়েজ ট্রাইড টু ব্রেক দ্যাট মোল্ড অ্যান্ড ট্রাই আউট ভেরিয়াস ডিফারেন্ট থিংস, বুনোহাস হোক, চাঁদের পাহাড় হোক, এখন গোলন্দাজ করছে, সো একইভাবে আমি চেয়েছিলাম যে জি তো করুক। জিৎ সেই ব্যাপারে একটু লেস অ্যাডভেঞ্চারাস অ্যাজ অ্যান অ্যাক্টর আমার মনে হয়, কিন্তু সেখানেও দে হ্যাভ বিন ওকেশন যেখানে জিতের সঙ্গে কথা আছে, যেমন আমি এটা অনেকেই জানেন না, জিৎকে আমি হানি আলকা দিয়ে অফার করেছিলাম, সো আমার সামহাও মনে ছিল যে জিতের চেহারা কুড বি মেড টু লুক ভেরি আরব, একটা আরব চেহারা একটু মানে করা যায় কি, তাকে লুক ভেরি গুড, বাট আনফরচুনেটলি সেই কাজটা একসাথে হয়নি, তারপরে জুলফিকারটাও হয়নি, তারপর হালে আরেকটা ইয়ে কথা হচ্ছে, তো একটা জিনিস মাথায় রাখতে হবে যে একটা মানুষ একটা ইমেজ বহুদিন ধরে বহু কষ্টে বহু পরিশ্রম করে তৈরি করে, তো সেই ইমেজ থেকে বেরিয়ে বা ভেঙে অন্য করার অনেক রকম পে অফ, অনেক রকম সেইটা একটা মানুষকে খুব ক্লিয়ারলি বসে ভেবেচিন্তে করতে হয়। এবার সেইটা আই ক্যানট হারি সামওয়ান, আমি কাউকে ওই তারাটা দিতে পারি না যে তুমি করো বাকি, আমার মনে হয় ঠিক সময় যখন জিৎ বা দেব বলে না, যে কেউ যে কোনো খুব বড় মেইন স্ট্রিম সুপারস্টার যদি কেউ হন, তারা ঠিক সেই জায়গাটা নিজের মতো করে বুঝে ঠিক চিত্রনাট্য সিলেক্ট করে সেই কাজটা করবে, এবং হোপফুলি জিতের সঙ্গে আমার শিগগিরই একটা কাজ হবে। আর
ফেলুদা ফেরত আর কাকাও মানে অডিয়েন্স পাগল হয়ে যাচ্ছে। তুমি লাস্ট বছর থেকে মানে মানে কাস্টিং এর পোল করছো, মানে আমি জানি আমি জানি আমি জানি হ্যাঁ, বিকজ অ্যাজ আই সেড আই হ্যাভ আ লট অফ ফান মেকিং থিংস, মানে আমি আমার খুব আনন্দ হয় সিনেমা বানাতে বা গল্প বলতে, সো আই ওয়ান্ট টু ইনক্লুড অ্যাজ মেনি পিপল অ্যাজ আই ক্যান। হয়তো সবার সঙ্গে আমার মতে মিলবে না, কিন্তু অ্যাটলিস্ট একটা আমরা যেরকম স্কুলে বা কলেজে ইমাজিনারি কাস্টিং করতাম যে যদি শোলে আজকের দিনে বানানো হয় তাহলে জয় কে হবে, বীরু কে হবে, বসন্তি কে হবে, এরকম কাস্টিং এক্সারসাইজ আর ভেরি ভেরি প্রোঅ্যাক্টিভ ইন্টারঅ্যাক্টিভ এক্সারসাইজ, সো সেরকম আমি করি এবং মজা লাগে। বা ফেলুদা ফেরোতে যে প্রবলেমটা হলো, ফেলুদা ফেরোতে এই লকডাউনটা হয়ে গিয়ে মানে এই করোনার জন্য পুরো ব্যাপারটা ভয়ঙ্কর ভাবে ডিলে হয়ে গেল, এবং আমরা তাও তার মধ্যেও চেষ্টা করে যারা দূরে থাকে তারা দূর থেকে লকডাউন পেরিয়ে এসে স্টুডিও একটু একটু করে কাজ করে ফাইনালি শেষ করতে পেরেছি। হ্যাঁ, ফেলুদা ফেরত হ্যাজ বিন কমপ্লিটেড। ফেলুদা ফেরতের ট্রেলার তো একদম রেডি ফর রিলিজ, ইয়ের টুকটাক খুব অল্প কিছু ফিনিশিং টাচেস বাকি আছে এপিসোড গুলোর, ছিন্নমস্তা কমপ্লিট, কাঠমান্ডুর কিছু VFX এর কিছু টাচআপস বাকি আছে সেগুলো এখন হচ্ছে। এখন অরিত্র দ্য প্রবলেম ইজ ডিরেক্টর ক্যান ডু অনলি আ লিটল বিট, মানে পুরো মানে টিল দ্য পয়েন্ট সে কাজটা করে ডেলিভারি করে দেওয়ার পর তারপরে না ব্যাপারটা তার হাতে থাকে না, তো উইচ ইজ ভাই আমার কাজ শেষ হয়ে গেছে। তো এখন ফেলুদা ফেরত জড়িত যা যা ইনকোয়ারিজ আসছে আমি সব আড্ডা টাইমস কে ট্যাগ করে দিচ্ছি। নাও ইটস নাও দ্য বল ইজ ইন আড্ডা টাইমস কোর্ট, এবার তারা ব্যাপারটাকে রিলিজ করবে, কবে রিলিজ করবে, কিভাবে রিলিজ করবে, তারা হয়তো দে হ্যাভ বিগ প্ল্যানস ফর ফেলুদা যেটা আমি শুনলাম, সো নাও দ্যাট ইজ সামথিং উইচ দে উইল হ্যাভ টু figure out and they'll have to do, so I'm waiting for that. মানে আমি নিজে এখন আমিও তাদেরই দলে বারবার মরে যাই যারা, আমিও তাদেরই দলে বারবার ফেলুদা কবে আসছে এই প্রশ্ন করি যারা আর কি, সেই সেখানে চলে গেছি আর কি। কাকাবাবু ইন অল প্রবাবিলিটিস হয়তো ক্রিসমাস আসবে, বিকজ কাকাবাবু পুজোর সময় যে রেস্ট্রিকশনস আছে সেই রেস্ট্রিকশনস দিয়ে হয়তো খোলার পক্ষপাতিত্ব মানে পক্ষপাতি আমরা নই আর কি, সো লেটস সি। ডিজিটাল ডেবিউ আর মানে ফিল্মে ডিজিটালে মানে ওটিটিতে যখন তুমি কাজ করছো প্রসেসটা কিরকম আলাদা নাকি সেম, নাকি এটা এই মিডিয়ামটা কতটা লিবারেটিং, এটার এক্সপিরিয়েন্সটা কিরকম? না, একটা তো ডেফিনেটলি আই উড সে একটা তো সুবিধা আছেই ইন দ্য সেন্স যে সেন্সর বোর্ড নেই, সো অবভিয়াসলি ইউ অ্যাজ অ্যান আর্টিস্ট ইউর এক্সপ্রেশন অনেক বেশি অনেক ফ্রি, মানে তুমি অনেক কিছু নিজেকে অনেকভাবে অনেক কিছু দিয়ে এক্সপ্রেস করতে পারো, ভিজুয়ালি পলিটিক্যালি অনেকভাবে অনেক অনেক মুক্ত ব্যাপারটা উন্মুক্ত ব্যাপারটা। কিন্তু এছাড়া আমি ইনফ্যাক্ট এটা করার আগে the first web which I signed was in 2017 এর শেষে 18 এর শুরুতে, সেটা ডিলে হতে 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 গিয়ে এখন গিয়ে শেষ হতে চললো, কিন্তু আমি কিন্তু ওয়েবে অনেকদিন আগেই ঢুকে পড়েছি, এবং ঢুকে যখনই আমি নতুন কিছুতে ঢুকি একটা হোমওয়ার্ক করে ঢুকি, সো আই হ্যাভ ওয়াচড আ লট অফ সিরিজ অল অ্যারাউন্ড, মানে পৃথিবীর নানান ভাষার নানান সিরিজ, কেউ একটা বলছে টাক করে দেখে নিচ্ছে, ওইদিকে কেউ একটা বলছে এটা খুব ভালো টাক করে দেখে নিচ্ছে, সো প্রচুর সিরিজ দেখলাম। এবার প্রত্যেক মিডিয়ামের একটা রিদম আছে, টিভিতে গল্প বলার একটা রিদম আছে, সিনেমায় গল্প বলার একটা রিদম আছে, ধরুন ওয়েবেও একটা গল্প বলার রিদম আছে, সিরিজ এপিসোড ব্রেক করা একটা রিদম আছে, এপিসোড দিয়ে গল্প বলার একটা স্টাইল আছে, একটা প্যাটার্ন আছে। আমার যেটা খুব ইন্টারেস্টিং হয়েছে, খুব ভালো লাগে, যেটা আমার এখন মনে হয় যে যখন আমি ছবি বানাচ্ছিলাম তখন হয়তো, ফর এক্সাম্পল এটা নিয়ে টুইটারে একজনের সঙ্গে কথা হচ্ছিল যে জুলফিকার, জুলফিকার এত চরিত্র, আইডিয়ালি তখন যদি ওয়েব সিরিজের অপশন হতো আমি জুলফিকার ওয়েব সিরিজ হিসেবে বানাতাম, তাতে কি হতো আমি অনেক চরিত্র অনেক বেটার ডেভেলপ করতে পারতাম, কারণ আমি ওয়েবে ওই ক্যারেক্টার আর্ক গুলো না ক্যারেক্টার গ্রাফ গুলো অনেক বেটার ডেভেলপ করার স্পেস পাওয়া যায়, স্ক্রিন স্পেস পাওয়া যায়, টাইম পাওয়া যায়, মানে দু ঘন্টা আড়াই ঘন্টার কনস্ট্রেন্ট তো থাকে না যে এর মধ্যে তোমাকে বলতেই হবে টাইপস গল্পটা,
এই ফ্রিডমটা কিন্তু দারুণ, এই ফ্রিডমটা আমি সত্যি রবীন্দ্রনাথ যখন লিখছি এই ফ্রিডমটা পেয়ে আমার খুব আনন্দ হয়েছিল। এবং রবীন্দ্রনাথের সেই ডেভেলপমেন্টটা আছে, মানে ইউ স্টে উইথ দ্য ক্যারেক্টার, ইউ লিভ উইথ দ্য ক্যারেক্টার, ইউ গ্রো উইথ দ্য ক্যারেক্টার, অ্যান্ড ফাইনালি হোয়াট এভার হ্যাপেন্স অ্যাজ আ ফাইনাল ক্লাইম্যাক্স। সো এইটা একটা বিশাল, আমি বলবো ওয়েব সিরিজ এর একটা বিশাল সুবিধা। এছাড়া অবভিয়াসলি মিল আছে, অমিল আছে, অনেক মানে ইটস আ মিক্সড ব্যাগ। কিন্তু আই উড সে মিউচুয়ালি কিন্তু সিনেমা এবং ওয়েব সিরিজ কোএক্সিস্ট করতেই পারে অ্যাজ টু ভেরি ভ্যালিড ফর্মস অফ স্টোরি টেলিং, এবং আমি দুটোতেই এনজয় করবো। অবভিয়াসলি আমি কাকাবাবু সিনেমার জন্য বানাবো, বড় পর্দার জন্য বানাবো, অ্যান্ড মেবি ইফ আই মেক আ ওয়েব সিরিজ আউট অফ শেক্সপিয়ার অ্যাডাপ্টেশন লাইক জুলফিকার, কিংবা আমি যদি নির্বাক করতে চাই আই উড লাইক টু এক্সপ্লোর দ্য ওয়েব অপশন মোর দ্যান দ্য থিয়েট্রিক্যাল অপশন। আর আরেক লাস্ট একটা কোয়েশ্চেন আমি জিজ্ঞেস করবো, এটা আমার পার্সোনাল কোয়েশ্চেন আর কি, ফ্যান মোমেন্ট কোয়েশ্চেন আর কি, যে রবীন্দ্রনাথে কি মোশারফ করিম, চঞ্চল চৌধুরী এবং অনির্বাণ ভট্টাচার্যকে কি আমরা একসাথে দেখতে চলেছি? আমি ভেবেছিলাম, আই রিয়েলি রিয়েলি ওয়ান্টেড টু, মানে ইনফ্যাক্ট এই তিনজনেই কাস্টে ছিল এবং দুর্দান্ত রোলে ছিল, কিন্তু প্রবলেম যেটা হয়ে গেল সেটা হলো অ্যাগেন করোনা, which is why amar mone hoy na we are still trying but the chances are looking very slim. amar mone hoy na bangladesh theke kono artist amra cast korte parbo because ek to visa, second the flights are all closed, third ashleo quarantine er ekta period thake, so it's a very complicated process. so most probably amader will have to mane ami jeta rabindranath e korte hocche amake golpotake নতুন সেটিং এ ফেলতে হচ্ছে, মানে আমাকে এপার বাংলায় ফেলতে হচ্ছে গল্পটাকে, তাতে হয়তো দু একটা নামও আমার পাল্টাতে হচ্ছে। মুস্কান জুবেরি থাকছে, আতর আলী থাকছে, তাদের নাম পাল্টাচ্ছে না, কিন্তু এছাড়া কিছু নাম পাল্টাতে হচ্ছে, সেটিংটা পাল্টাতে হচ্ছে, গল্পটা একটু অ্যাডাপ্ট করতে হচ্ছে এইদিকে সেট করার ফলে, এবং অভিনেতা ইন অল প্রপার্টিজ সব এখান থেকে নিতে হচ্ছে। So that is something jeta amar hate nei. Amader elaborate plan chilo Chanchal Chaudhary, Musharraf Karim, Babu Bhai, he is such a powerful actor, to inader ke niye kaaj korar khub khub icche chilo, kintu shobar date o neya hoychilo, kotha bola hoychilo, kintu ei coronar jonno eta kora gelo na. Thank you so much Srijit da, eto kichu share korar jonno, autograph er nostalgia প্লাস তোমার আপকামিং প্রজেক্টস এর একটা এক্সাইটমেন্ট থাকে, সৃজিত মুখার্জির ডিজিটাল ডেবিউ বাংলা হইচইতে আসছে, পোস্টার জবে দেখেছি সেদিন থেকেই ফেসবুকে আর কি বিশাল এটা নিয়ে কথাবার্তা, তো সেগুলো নিয়ে তুমি শেয়ার করলে থ্যাংক ইউ সো মাচ। আর মানে এরকমই মানে একটা ডেকেড সৃজিত মুখার্জি ডিফাইন করে যে নেক্সট ডেকেডটাও যেন তুমি করতে পারো, এটারই জন্য বেস্ট উইশেস, ফিঙ্গার্স ক্রস। কিন্তু আমি ওই যে বললাম আমার তো গল্প বলাই কাজ, এবার ডেকেড ডিফাইন করলাম কি করলাম না সেটা হিস্টোরিয়ান আর ক্রিটিকরা, তোর মতো ক্রিটিকরা বলবে, আমি জাস্ট গল্প বলতে পেরেই খুশি, আর কিছু চাই। থ্যাংক ইউ সুজিত দা, থ্যাংক ইউ।